আর্থিক দুর্নীতির অভিযোগ এনে বিজেপি কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো অ্যাম্বুলেন্স কর্মীরা শনিবার দুপুরে বনগাঁ পৌরসভার দশ ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা আর্থিক তছরূপের অভিযোগে বিজেপি কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন অ্যাম্বুলেন্স চালকেরা শনিবার দুপুরে বনগাঁ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্তেন্দু বিকাশ বৈরাগীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় অভিযোগ বনগা হাসপাতালের অ্যাম্বুলেন্স সমিতির প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আর্থিক তছরূপ করেছেন ওই কাউন্সিলর জানা গেছে বঙ্গা হাসপাতালের অ্যাম্বুলেন্স সমিতির সদস্যদের পঞ্চাশ টাকা করে দিতে হতো চাঁদা হিসাবে এছাড়াও ভাড়া প্রতি সমিতিতে পঞ্চাশ টাকা দিতে হতো আসার পরের দিকেই মানে সে টাকাটা কোন রকমভাবে বের করে না এবং আমরাও জানতে পারি না যে তার নামে অ্যাকাউন্ট করেছে আমাদের এমন বলেছিল যে ইউনিয়নের থেকে বলেছিল যে তোমাদের ইউনিয়নের নামে করে দেবো কিন্তু পরবর্তী আমরা যখন আমরা ইয়ে তুলি স্টেটমেন্ট তুলি তখন দেখা যায় যে মন্টু বৈরাগীর নামে টাকাটা রয়েছে আমরা চাচ্ছি আমাদের টাকা আমাদের ইউনিয়নে ফেরত দেওয়া হোক সূত্র মারফত আরও জানা গেছে তৃণমূলে থাকাকালীন কাউন্সিলর দীপ্তেন্দু বিকাশ বৈরাগী ও পৌরসভার কর্মী তপু মুনসির নামে জয়েন্ট অ্যাকাউন্টে এই টাকা জমা পড়তো এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি বাবুর সাথে এখন আমার স্বামীর বিরুদ্ধে আগে তো তৃণমূল কংগ্রেস করছেন এখন বিকে দিচ্ছেন জয়েন করেছে এটা বাড়িতে এসে হামলা চালানোর জন্যই এইগুলো করেছি তবে এ বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মন্ডল বলেন আর যে অ্যাম্বুলেন্সের ব্যাপারটা ওর সাথে আমি কথা বলে যেটুকু জানলাম ও বলছে হ্যাঁ এরম একটা ছিল অ্যাম্বুলেন্সের টাকা উঠতো সেই টাকা সেই কমিটিতে তপু মুন্সি বলে যে পৌরসভাতে চাকরি করে বড় প্রাক্তন চেয়ারম্যানের লোক সে এর সাথে আছে দুজনের নামে একসাথে অ্যাকাউন্ট আছে বলছে টাকা সেই অ্যাকাউন্টে আছে আমি তো সই করিনি অ্যাকাউন্টে ওইভাবেই টাকা আছে নিশ্চয়ই আমি গিয়ে দিয়ে দেবো যে কাউন্টে আছে কারণ ওরও সই লাগবে দিব্যেন্দু বিকাশের বইটা কি সই লাগবে এখন যেহেতু বিজেপিতে আসছে। এখন হ্যারাস করার জন্য এবং তাদেরকে আবার পুনরায় তৃণমূলে ফিরাবার জন্য বিভিন্নভাবে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা